ডিসি ইউনিভার্সের সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি কেভিল বাবা হতে চলেছেন। বান্ধবী ন্যাটালি ভিসকুসোর সঙ্গে প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে চলেছেন এই অভিনেতা। হেনরি কেভিল এবং তার বান্ধবী ন্যাটালি দীর্ঘ 3 বছরের সম্পর্কে একসঙ্গে আছেন। প্রাক্তন এই সুপারম্যান সম্প্রতি একটি প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন, সেখানেই 40 বছর বয়সী এই হলিউড তারকা মিডিয়ার সামনে তার অনুভূতি প্রকাশ করেন। নিউ ইয়র্ক সিটিতে দ্য মিনিস্ট্রি অফ অ্যান্ড জেন্টলম্যানলি ওয়ারফেয়ার এর সেই প্রিমিয়ারে নিজের প্রথম সন্তান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করে অভিনেতা বলেন, তিনি এবং ন্যাটালি দুজনেই বেশ উচ্ছ্বসিত। তিনি আরও বলেন, সকলের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। সাম্প্রতিক সময়ে হেনরির প্রেমিকা ন্যাটালির বেবি বাম্প সবার নজরে আসে। তখন থেকেই সবাই অনুমান করছিলেন যে ন্যাটালি অন্তঃসত্ত্বা। তবে এবার নিজ মুখ খুলে ঘোষণা দিয়ে অনুরাগীদের নিশ্চিত করলেন হেনরি।